আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে দাঁত নিয়ে কথা বলবো। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। মোট কথা হচ্ছে কি, দাঁতটাকে ভালো রাখার উপায়গুলো আমরা সবাই কিন্তু জানি না। কারণ যে খাদ্যগুলো আমরা খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, চানাচুর বিস্কুট অনেক কিছু খেয়ে ফেলছি, খেয়ে কিন্তু মুখটা কিন্তু ধোয়া হচ্ছে না। আমরা রানিং কোথায় যাচ্ছি, এই যে মুখটা অনেকক্ষণ বন্ধ হয়ে থাকে, তাতে দেখা যায় কি, দাঁতের ভিতরে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়। এবং ব্যাকটেরিয়া তৈরি হলে দাঁতের কোনাগুলো কিন্তু খেতে পারে, যার জন্যে নানান সমস্যা এবং পরবর্তী ক্যাবেজ হয়ে যাচ্ছে, দাঁত ফুটা হয়ে যাচ্ছে। তখন আর উপায় থাকে না। মোট কথা, এই যেটা যে খাদ্যই খাই আমরা, সেই খাদ্যগুলোকে বের করার জন্য সফট ব্রাশ বা মুখটাকে ভালো করে কুলুকুচি করে পরিষ্কার করা, এটা একটা উপায়। এবং এই দাঁতটাকে প্রত্যেকটা দিন, দাঁতের একটা এক্সারসাইজ আছে, এটা দুই নম্বর টিপস দিচ্ছি। প্রথমটা গেল পরিষ্কার করা, দ্বিতীয় টিপসটা হচ্ছে দাঁতগুলো এক্সারসাইজ করা, হচ্ছে উপরের দাঁত দিয়ে নিচের দাঁতটাকে মুখটাকে বন্ধ করে 30-40 বার চাপা কামড় দিয়ে। এই যে চল্লিশ বার চাপা দাঁতগুলো প্রেশার দিলে পরে হয় কি, একটা এক্সারসাইজ, ব্লাড সার্কুলেশন দাঁতের মাড়ি এবং দাঁতের ভিতরে রক্ত চলাচল বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু দাঁত ভালো থাকে। এ গেল দ্বিতীয় উপায়। তৃতীয় উপায়, খাদ্য খাই, খাওয়ার পরে দাঁতের গোড়াগুলো ম্যাসেজ করতে হয়। সেটার জন্যে হয়তো এক চিমটি লবণ নিলাম, খাবার পরে কয়েক ফোঁটা সর্ষের তেল বা নারকেল তেল যেটাই দিই সেটাকে ভালো করে মিশ্রণ করে নিতে হবে, নিয়ে দাঁতের গোড়াগুলো, এই দাঁতটা যদি এরকম থাকে, এই দাঁতের গোড়াটা, এটা যে দাঁত হয় এখান থেকে গোড়া, এই মাড়িটা, এই মাড়িটা ম্যাসেজ করা, প্রত্যেকটি দাঁতের গোড়া দিয়ে ম্যাসেজ করে দিলে রক্ত চলাচল বৃদ্ধি এবং দাঁত ভালো থাকে। শুধু দাঁত ঝকঝকে সাদা করলেই হলো না, দাঁতটা যেখানে অবস্থান আছে সেই মাড়িগুলো যদি ম্যাসেজ করা যায় প্রত্যেকটা দিন, তাহলে কিন্তু দাঁত ভালো থাকে। এটা তিন নম্বর উপায় গেল। এইবার দেখা গেল কি, মুখের ভিতর কিন্তু দুর্গন্ধ হতে পারে, মুখের ভিতর লালার কারণে জিভটা অনেকে পরিষ্কার করে না, জিভটা প্রত্যেক দিন জিভ সোলার দিয়ে পরিষ্কার করতে হয়, তাহলে হয় কি, পেটের ভিতরে হজম শক্তি একটা বৃদ্ধি পায়, কিন্তু হজমের সহায়তা করে। জিভ পরিষ্কার না থাকলে বলে পেটের অসুখটা বেশি হয়, এবং দাঁতও পরিষ্কার থাকলে পেটের অসুখ হয়। এই দিক থেকে এই মুখের ভিতর দিয়ে কিন্তু সব কিছু ঢুকছে আমাদের, অত খাদ্য খাচ্ছি, সে খাদ্যগুলো খাওয়ার পরে পেটের ভিতর গেল, এটা হজমের সহায়তা করছে না, দাঁতে যদি চিবিয়ে না খাই, অর্থাৎ এই দিক থেকে সচেতন থাকতে হয়। এবার হচ্ছে চার নম্বর দেব, সেটা যে কোনো কারণে দাঁত ব্যথা হতে পারে, হয়তো রাস্তাঘাটে চলছি কখনো প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তাহলে হবে কি, আমাদের এই যে দুটো 10 আঙুল আছে, এই মনে করেন এটা টেবিল, এই জায়গায় এই আগাগুলো প্রেশার দিয়ে ধরে রাখতে হবে, হ্যাঁ, কিছুক্ষণ চেপে ধরে রাখলে, এটা অ্যাকিউপ্রেশার, এই অ্যাকিউপ্রেশার কার্যকরণের জন্যে প্রত্যেকটি দাঁতের গোড়ার ব্লাড সার্কুলেশন বেশি হবে। একবার এ হাতে করতে হবে, একবার এ হাতে, যদি দাঁতে ব্যথা হয় তবেই, হ্যাঁ, তাহলে প্রেশার দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে ব্যথা আস্তে 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 নির্মূল হবে, কিন্তু 2-5 মিনিট করলে ব্যথা চলে যাবে, তারপরে অন্য কোনো ডাক্তারের কাছে যান দাঁতের ব্যথার কিছু। আর প্রত্যেকটা দিন মুখটাকে ওয়াশ করতে হয়, উষ্ণ গরম পানি দিয়ে, ফিটকারি দিয়ে করতে পারেন সপ্তাহে একদিন, তাতে দাঁত ভালো থাকবে। দ্বিতীয়ত, একটা লেবুর 4 টুকরার 1 টুকরা উষ্ণ গরম পানিতে দিয়ে চিপে মুখটা ওয়াশ করলে পরে দাঁতটা ভালো থাকে। এই মোটামুটি দাঁত ভালো রাখার উপায়। মোট কথা, যাই খাই না কেন, সে দাঁতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা যায়, তাহলে কিন্তু দাঁত ভালো থাকে। দ্বিতীয়ত, সবথেকে দাঁতনের ভিতরে নিমের দাঁতন হচ্ছে সবথেকে ভালো,
নিমের দাঁতনটা ভালো করে চিবিয়ে নরম করে প্রত্যেকটা দিন যদি মাজা যায় তাহলে সেই দাঁতনের উপকার হয় দাঁতের। এই যেটুকু আমি করেছি জীবনে, আমার দাঁত এখনও আছে, চলছে, ভালো আছি, সে ভালো থাকার আপনাদেরকে সেই উপায়গুলো নিবেদন করলাম যাতে আপনারা একটু ভালো থাকেন। এটাই আমার ব্যাকুলতা আপনাদের কাছে। আশা করি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।